বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজদিন খন্দকার এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো কাল জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ধুকতে থাকা ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ সুযোগ টাইগারদের লক্ষ্য ক্লিন সুইপের জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বাজে ব্যাটিং দেখে চিন্তায় সাবেকরা বিশ্বকাপে দেখছেন ভরা ডুবির সংখ্যা টিম ম্যানেজমেন্টকে দ্রুত সমস্যা সমাধানের তাগিদ তিন ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতল বসুন্ধরা কিংস মোহামেডানকে হারালো দুই এক ব্যবধানে রেকর্ড টানা পঞ্চম লীগ টাইটেল জয় কিংসের দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজের খবর পঞ্চম ও শেষ ম্যাচে মাঠে নামছে দুদল তৃতীয়বারের মতো জিম্বাবুয়েকে কে হোয়াইট ওয়াশের সুযোগই নয় এ ম্যাচ টাইগারদের ধুঁকতে থাকা ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষার শেষ সুযোগ টানা খেলার মধ্যে থাকায় ম্যাচের আগের দিন বিশ্রামে ছিল দুদলে মিরপুরে ম্যাচ শুরু সকাল দশটায় চিরাচরিত প্রথা ভেঙে হোম অফ ক্রিকেটে এক ভিন্ন অভিজ্ঞতা সাক্ষী হওয়ার অপেক্ষা যারা একটু সময় নিয়ে আয়েশ করে টি টোয়েন্টি দেখতে অভ্যস্ত তাদের জন্য সময়টা একটু হতাশার তবে বিশ্বকাপের টাইমিংয়ের কথা মাথায় রেখে নিজেদের একশো ছেষট্টি নম্বর টি টোয়েন্টিতে এই প্রথম বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে সকাল দশটায় চট্টগ্রাম থেকে ঢাকা টানা ম্যাচ আর অনুশীলন তাই তো এদিন টিম হোটেলে বিশ্রামেই দুই দল সকালে সুইমিং আর কয়েক দফার জিম সেশন করেছে টিম টাইগার একটা স্লট বাদ দিলে বাংলাদেশের বিশ্বকাপ দল প্রায় চূড়ান্ত নাকি তানজিম সাকিব তাও হয়তো ঠিক হয়ে যাবে এদিনই এর যুগে টি টোয়েন্টি সংজ্ঞায় বদলে গেছে তবে সেই পথে হাঁটতে পারছে না শান্তবাহিনী এ যেমন চতুর্থ ম্যাচে উড়ন্ত শুরুর পরেও যাচ্ছে তাই ব্যাটিং প্রদর্শনী তবু এই দলটার ওপরই আস্থা রাখতে বললেন সৌম্য সরকার টি টোয়েন্টি জিনিসটাই প্রত্যেক বলে ম্যাচ জিতা অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস তো আমরা ম্যাচ জিতছি কীভাবে জিতছি তার থেকেও বড় কথা যে আমরা কি ক্রিকেট খেলছি এখান থেকে আমাদের কতটুকু ইম্প্রুভনেস আছে এটা আমরা কীভাবে বের করতে পারবো হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা হয় অনেক সময় থাকে যে টিমের অনেক টাইপস প্ল্যান থাকে যে আমরা এইভাবে নেক্সট যেহেতু সামনে বড় ওয়ার্ল্ড কাপ তো অনেক টাইপসের প্ল্যান থাকে যে আমরা আজকে এরকম প্ল্যান খেলছি নেক্সট আরেকটা প্ল্যানে খেলছি যে কোনটা আমাদের জন্য শ্যুট করে সেটা যে আমরা বড় মেসেজে কাজে দেব ভিন্ন চিত্র জিম্বাবুয়ের শিবিরে নিশ্চিত জয় পাওয়া উচিত এমন দুটো ম্যাচ তাদের ফসকে গেছে বেখেয়ালি পোনায় তবু ক্যাম্বেল মুজরাবানিতে ভর করে অন্তত শেষ ম্যাচের সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে চায় আফ্রিকার দলটি বিশ্বকাপের বিবেচনায় এ ম্যাচেও আসছে একাধিক পরিবর্তন ওপেনিং এ ফিরতে পারে নিজেকে হারিয়ে খোঁজা লিটন ধুকতে থাকা দুর্বল জিম্বাবুইকে ফাইভ ওয়ান ফাইভ ক্লিন সুইপের শুধুমাত্র হাত ছানি নয় চলতি বছর ঘরের মাটিতে শেষবারের মতো রঙিন পোশাকে মাঠে নামছে টিম টাইগার বিশ্বকাপের ঠিক আগে ধুকতে থাকা বাংলাদেশের ব্যাটিং অর্ডার এ ম্যাচে ফিরে পাবে তো দিশা লিটন শান্তরা ফিরে পাবেন তো চেনা ছন্দ ফলাফল ছাপিয়ে এটাই এখন বড় প্রশ্ন মাহবুব রিমন সময় সংবাদ সেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা একটা না দুইটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে দুই উইকেট পেলে আন্তর্জাতিক ক্রিকেটে সাতশো উইকেটের মাইল ফলক স্পর্শ করবেন টাইগার অলরাউন্ডার মিরপুরে অতি মানবীয় বোলিং করলে ড্যানিয়েল ভেক্টোরিকে টপকে বাংহাতি স্পিনারদের মধ্যে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারেও হয়ে যেতে পারেন সুপার সাকিব সাকিব আল হাসান যার নামের পরে সমর্থকরা অনেক সময় যোগ করে দেন দ্য মিথ দ্য লেজেন্ড বাংলার ক্রিকেটে যিনি আক্ষরিক অর্থে একজন কিংবদন্তি মাঠের বাইরে তার কত বিতর্ক হয় সমালোচনাও কিন্তু মাঠে নামলেই দেখা মিলে ভিন্ন এক সাকিবের প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যা দিয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডারের খেতাব শুধু বর্তমান সময়ের না ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারের সংক্ষিপ্ত তালিকা করা হলে সেখানে নিশ্চিতভাবেই দেখা যাবে সাকিবের নাম এই সাকিবের নামের পাশে আছে অজস্র রেকর্ড গেল অর্ধযুগে বাংলাদেশের হয়ে যত ম্যাচ মিস করেছেন সেগুলো খেললে এতদিনে অনেকের ধরাছোয়ার বাইরে চলে যেতেন সাকিব এখনও বেশ কিছু রেকর্ডে আছে শুধুই সাকিবের নাম সুযোগ আছে সেই তালিকাটা আরও লম্বা করার ক্রিকেটে বাহাতি বোলারদের মধ্যে সবচেয়ে সফল পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম যার আছে নশো ষোলোটি উইকেট বাহাতি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারে সেরা পাঁচেই আছেন সাকিব ওয়াসিমের পর তালিকায় দ্বিতীয় নাম লঙ্কান গ্রেট চামিন হাসের তিন ফর্ম্যাটে পাঁচশো বিশ ইনিংসে যিনি শিকার করেছেন সাতশো একষট্টি উইকেট সাকিবের সাবেক গুরু কিউই জেন্টালম্যান ড্যানিয়েল ভিক্টোরি আটানব্বই ইনিংসে সাতশো পাঁচ নিয়ে ক্যারিয়ার শেষ করেন এর পরের সাকিব আল হাসানের চারশো সত্তর ইনিংসে সাকিবের শিকার ছশো আটানব্বই উইকেট সাকিবের পর আছেন অজি গতি তারকা মিচেল স্টার্ক জিম্বাবের বিপক্ষে দুই উইকেট পেলেই সাতশো উইকেটের ক্লাবে নাম লিখাবেন সাকিব বাংলাদেশের কোন বোলারেরই নেই পাঁচশো উইকেট সেখানে সাকিব যুক্ত হতে যাচ্ছেন সাতশো উইকেটের এলিট ক্লাবে দুই উইকেট পেলে হবে সাতশো এর চেয়ে ছটা উইকেট বেশি পেলেই সাকিব তোপকে যাবেন ড্যানিয়াল ভেক্টরিকে বাহাতি স্পিনার হিসেবে এখন পর্যন্ত এই কিউই সবচেয়ে বেশি উইকেটের মালিক জিম্বাবের বিপক্ষে না হলেও যুক্তরাষ্ট্র গিয়ে সে রেকর্ড সাকিব স্পর্শ করবেন সেটা বলাই যায় সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বাজে ব্যাটিং দেখে খুব ধো সাবেকরা যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে টাইগারদের বড় আসরে ভালো করাটা অসম্ভব বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বিশ্বকাপ নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনারও ঘাটতি রয়েছে বলে মত তার ঢাকা আসে আরো ভালো ক্রিকেট খেলবে আপনি দেখেন তো এখন কি ক্রিকেট আপনি যদি আইপিএল এর সাথে তুলনা দেন আইপিএল দেখেন দুইশো রানও সেভ না হারতেছে দুইশো রান করে আর আমরা দেড়শো রান করতে পারছি না তো বাংলাদেশের সবচেয়ে টপ টিম বানায় এই এই টিমটি তো ওয়ার্ল্ড কাপে যাবে তারপরে ওয়ার্ল্ড কাপের আগে যদি এই ধরনের প্রিপারেশনটা থাকে তা আপনি মনে করেন বাংলাদেশ ক্রিকেটটা কি ডেভেলপ হচ্ছে সাথে যদি এই অবস্থা করে জিততে হয় তা আপনি যারা যারা সেমি ফাইনাল ফাইনাল ইয়ে আপনি খেয়াল বিশ্বকাপে আপনি তাদের সাথে কি করবে তা সুতরাং বাংলাদেশের ক্রিকেটটা আমি ভালো চোখে দেখতেছি না টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি নেই এক মাসও প্রায় সব দলই যখন প্রস্তুতি নিচ্ছে শক্তি সামর্থ্যে এগিয়ে থাকা দলের সঙ্গে সিরিজ খেলে তখন উল্টো চিত্র বাংলাদেশের ক্ষেত্রে বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারেনি জিম্বাবুয়ে আর আয়োজক হিসেবে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র এমন দলের সঙ্গে খেলে বিশ্বকাপের মতো আসরে ভালো কিছু আশা করাটাও অবাস্তব এর সাথে যদি মনে করেন জিতা যদি আপনি মনে করেন যে আমরা বিশ্বকাপ প্রিপারেশনে তা এখনো স্বপ্নের রাজ্যে ভাস করেন তো এখানে না বিশ্বকাপ 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 আপনাকে কোন সব কোন টিম গোনা খেলবে আপনি দেখেন এখন যদি এটা আপনি যদি মনে করতেন যে হ্যাঁ আমি আফগানিস্তানের সাথে খেলছি যে আফগানিস্তান কিন্তু একটা ভালো একটা কম্পিটিশন আমরা কিন্তু মুখে মুখে অনেক কথা বলি কিন্তু কাজের জায়গায় কিন্তু দেখেন আমরা কিন্তু ওই জায়গাটা ব্ল্যান আছি দল নিয়ে খুব একটা আসার কথা না বললেও অধিনায়ক শান্তর পাশে আছেন সাবেক এই ক্রিকেটার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে রান খরায় নিদারুণ সমালোচনা হয়েছে টাইগার দলপতির কথা উঠেছে তার ক্যাপ্টেন্সি নিয়েও তবে দলের নতুন কান্ডারিকে সময় দেওয়ার পক্ষে মোহাম্মদ রফিক ক্যাপ্টেন তো জোর করে চাচ্ছে না দেখ হতে পারে যে ওই যে পারফর্ম করে শান্ততা আমার খুব কাছের থেকে আমি দেখেছি ওই যে টেলেন্ট প্লেয়ার সত্যি কথা কি ওই খেলতে পারতেছে এক নাম্বার বাট দেখা যাচ্ছে ওই কোনো প্রেশারের জন্য এরকম হচ্ছে বাট ওকে ফ্রি খেলতে দিতে হবে টিমের গেল যাই হোক তুই ফ্রি খেল ফ্রি খেল আমি বললাম যদি এই এই পোকাটা যদি আর মাথায় ঢুকা দিতে পারে তাই ইনশাল্লাহ আমি বলবো যে নেক্সট ম্যাচ ভালো খেলবে বিশ্বকাপেও ভালো খেলবে তামিম হোসেন সময় সংবাদ ঢাকা দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র তিনটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের পুরোপুরি প্রস্তুত করতে তাই বাড়ছে এ দলের ব্যস্ততা সেপ্টেম্বর অক্টোবরে পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ এ দল শুধু তাই নয় বিশেষ বিবেচনায় আসন্ন বিসিএল এ যোগ হচ্ছে ওয়ানডে ফর্ম্যাট ওয়ানডে ক্রিকেট টাইগারদের লেগেসি আর শক্তির বড় জায়গা কিন্তু পঞ্চাশ ওভারের এই ক্রিকেটই যেন এখন বিসিবির জন্য মাথা ব্যথার কারণ দরজায় বাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দামামা মাস পেরোতেই যে রোমাঞ্চে বুধ হবে গোটা ক্রিকেট বিশ্ব তবে টুর্নামেন্ট শেষেই ব্যস্ততা কমছে না টাইগারদের চলতি বছরই আছে আরও চারটা সিরিজ যদিও তার তিনটাতেই নেই কোনো ওয়ানডে সব ঠিক থাকলে আসছে বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান স্বাগতিক হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় আর দলের মেগা সেই টুর্নামেন্টের আগে চলতি বছর বাংলাদেশ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলবে মোটে তিনটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সূচি চলতি বছর ডিসেম্বরে শেষ সপ্তাহে মাঠে গড়াতে পারে তা অর্থাৎ টাইগাররা ওয়ানডে ফরমেটের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে টি টোয়েন্টি ফরমেটের টুর্নামেন্ট খেলে কম সংখ্যক ওয়ানডে ম্যাচ খেলার অভাব খোঁচাতে এবার ভিন্ন পরিকল্পনা বিসিবির আন্তর্জাতিক ম্যাচ না থাকায় বাড়ছে এ দলের ব্যস্ততা সেপ্টেম্বরে পাকিস্তান আর অক্টোবরে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুটো সিরিজ খেলবে বাংলাদেশ দল আপনি যদি আমাদের এফটিপিটা দেখেন তাহলে দেখবেন যে ওয়ানডে খুব বেশি ম্যাচ আমাদের রিসেন্ট টাইমে নেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যারা ওয়ানডে আমাদের মোর ফোকাস প্লেয়ার তাদেরকে এইচপি বা টাইগারে কিভাবে তাদেরকে সেভাবে তৈরি করা যায় এ টিমের বেশ কিছু প্রোগ্রাম রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট কারণ এ টিমের মাধ্যমে যেটা হয় আমরা প্লেয়ারদেরকে ইন্টারন্যাশনাল লেভেলের একটা ফ্লেভার দিতে পারি সেই জায়গাগুলোতে আমাদের মোর ফোকাস প্লেয়ার যারা আমরা যেই ফর্মেটে যেই প্লেয়ারদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে চাচ্ছি বা করব তাদের উপরে আমাদের নজর থাকবে এখানেই শেষ নয় আবারও এনসিএল বিসিএল এ যুক্ত হচ্ছে ওয়ান ডে ফরম্যাট সব মিলিয়ে সম্ভাব্য সর্বোচ্চ প্রস্তুতিটাই নিতে চায় বোর্ড সব কিছুগুলো মিলে আমরা একটা প্রোগ্রাম দিব এটা ক্রোস অলরেডি এনসিএল নিয়ে কাজ শুরু করেছি আমি ডেভিড তো এটা নিয়ে আমরা একটা সামনে চেয়ারম্যানের কাছে এনসিএল এর যে টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যানের কাছে একটা পুরা একটা ক্যালেন্ডার দিচ্ছি তারপরে করণীয়টা করা হবে করাচি লাহোর রাওয়ালপিন্ডি তিন ভেনুতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের ম্যাচগুলো তবে ভারত পাকিস্তান সফরে যেতে রাজি না হলে তাদের ম্যাচ হতে পারে সংযুক্ত আরব আমিরাতে মাহবুব রিমন শুভ সংবাদ থাকা বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের सूची ঘোষণা ওয়েস্ট ইন্ডিজার দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলতে নভেম্বরের তৃতীয় সপ্তাহে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে নাজমুল হোসেন শান্তর দল দুদলের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে বাইশ নভেম্বর আর ডিসেম্বর ওয়ানডের পর টি টোয়েন্টি সিরিজ শুরু হবে পনেরো ডিসেম্বর দৌড় বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ মিশন নিয়ে যখন পরিকল্পনা সাজাতে ব্যস্ত টিম ম্যানেজমেন্ট এর মাঝে লাল সবুজদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি ঘোষণা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আইসিসির এফটিপিতে থাকা এই সিরিজ আগে নিশ্চিত থাকলেও এবার প্রকাশ করা হল পূর্ণাঙ্গ সূচি দুটি টেস্ট তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি টোয়েন্টি ম্যাচ খেলতে নভেম্বরের তৃতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ উড়াল দেবে নাজমুল হোসেন শান্তর দল বাইশ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে ত্রিশ নভেম্বর জ্যামাইকার সেবাইনা পার্কে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে অ্যান্টিগায় একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আট ডিসেম্বর পরের দুটি ম্যাচ যথাক্রমে অনুষ্ঠিত হবে দশ ও বারো ডিসেম্বর এই তিনটি ম্যাচে অনুষ্ঠিত হবে সেন্ট অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্ক স্পোর্টিং কমপ্লেক্সে এরপর টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল চলে যাবে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন্সে ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সংক্ষিপ্ত সংস্করণের মিশন শুরু হবে পনেরো ডিসেম্বর তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে কিংস্টাউনের অ্যারন্স ভ্যালিতে সতেরো ডিসেম্বর দ্বিতীয় টি টোয়েন্টির পর উনিশ ডিসেম্বরের ম্যাচ দিয়ে সিরিজ শেষ করবে হাছরু বাহিনী জুনের টি টোয়েন্টি বিশ্বকাপের পর চরম ব্যস্ত সময়ের মধ্য দিয়ে যাবে বাংলাদেশ আছে ভারত পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের মাঠও আছে খেলা এরপর মাসখানেকের সফরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে বছর শেষ করবে নাজমুল শান্তর দল এস ইকবাল সময় সংবাদ এবারে বিপিএল ফুটবলের খবর ইতিহাস গড়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেল বসুন্ধরা কিংস বিপিএলে টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতে নিজেদের গড়ার রেকর্ড ভাঙল দেশের ক্লাব ফুটবলের জায়ান্টরা মহামেডানকে দুই এক ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করল অস্কার দল ম্যাচে জোড়া গোল করেছেন কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়ালটন গোমেজ ময়মনসিংহ স্টেডিয়ামে মাঠে নামার আগে রাজ্যের যত ভাবনা বসুন্ধরা কিংসের এই ম্যাচটা জিতলেই নিশ্চিত হবে লীগ শিরোপা টানা পঞ্চমবারের মতো বিপিএল শিরোপা জিতে নিজেদের গড়ার রেকর্ড ভাঙার হাতছানি দলটার সামনে রকম ভুল হলেই বাড়বে শিরোপা উল্লাসের অপেক্ষা আর ম্যাচটাও চলতি মৌসুমের একমাত্র অপরাজিত দল মোহামেডানের বিপক্ষে কিছুটা চাপে থেকেই মাঠে নামে অস্কার ব্রুজনের দল মোহামেডানের বিপক্ষে ম্যাচের শুরু থেকে লক্ষ্যে অটুট বসুন্ধরার জায়ান্টরা আধিপত্য ধরে রেখে খেলতে থাকে তোপো মোরসালিনরা বেশ কিছু সুযোগ হাতছাড়া করেন কিংসের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডরিয়াল্টন গোমেস যদিও সে ভুল শুধরে নিতে খুব বেশি সময় নেননি উনিশ মিনিটে ডরিয়ালটনের গোলেই লিড নেয় কিংস এক গোলে পিছিয়ে গিয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকলেও কিংসের জমাট রক্ষণ দুর্গ ভাঙতে পারেনি মোহামেডান শূন্যতে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আগ্রাসী ফুটবল খেলতে থাকে অস্কার ব্রিজনের দল ম্যাচের বায়ান্ন মিনিটে আবারও স্পটলাইটে ডরিয়ালটন মোরসালিনের পাশ থেকে বল পায়ে পেয়েই তা জালে জড়ান এই ব্রাজিলিয়ান নিজের দ্বিতীয় গোলে দলকে দুই শূন্যতে লিড এনে দেন তিনি দুই গোলে পিছিয়ে গিয়ে যেন হুঁশ ফেরে আলফাজের শিষ্যদের একের পর এক আক্রমণ করে পঁয়ষট্টি মিনিটে এক গোল শোধ দেয় সাদা কালোরা ব্যবধান কমান মিনহাজ এরপর বাকি সময়ে গোলের বেশ কিছু চেষ্টা করলেও সমতায় ফেরা হয়নি মোহামেডানের আর তাতেই দুই এক ব্যবধানের জয়ে টানা পঞ্চম শিরোপার স্বাদ পায় বসুন্ধরা কিংস

তো এটা আমরা ভাবি নাই যে আমরা টানা পাঁচবার চ্যাম্পিয়ন হবো মুস্তাফিন ভাই ভালো খেলছে এবং তার থেকে আমরা সে আশাবাদী সে আমাদের উদীয়মান প্লেয়ার এবং ইনশাআল্লাহ সে সামনে রেখে তার যে ফাইনাল ম্যাচটা সেখানে হেটিক করবে মুস্তাফিন ভাই এরপরে রবসন রবিন ও ডোরিয়েলটন তাদের খেলা ও তো অসাম বসুন্ধরা পাঁচবারের চ্যাম্পিয়ন আনন্দটা একটু বেশি ছিল এক্সাইটেড আমরা অনেক দূর থেকে আসছি দলকে সাপোর্ট দেওয়ার জন্য তো আজকে আশা মোহাম্মদের সাথে তিন পয়েন্ট নিয়ে আমরা লীগ চ্যাম্পিয়ন হয়ে গেছি এই জয়ে টানা পঞ্চমবারের মতো বিপিএল শিরোপাজিতে নতুন উচ্চতায় পৌঁছে গেল বসুন্ধরা কিংস খন্দকার সময় সংবাদ বড় চমক দিয়ে আসন্ন কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে কোচ দরিভাল জুনিয়রের ব্রাজিল তেইশ দশের স্কোয়াডে প্রত্যাশিত গ্যাব্রিয়াল জেসোস, ম্যাথিউস কুনহা ও ব্রোমারদের মতো তারকা ফুটবলাররা স্কোয়াডে আধিক্য ইউরোপিয়ান ক্লাব ফুটবলে অংশ নেয়া খেলোয়াড়দের প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফুলব্যাক গুয়েল ভার্মে অ্যারেনা ও ফরওয়ার্ড এভান লিসন লিমা কোপার আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে দুটি প্রীতি ম্যাচ ডি গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ কলম্বিয়া প্যারাগুয়ে আর কোস্টারিকা দেশে দীর্ঘদিন ফুটবল কোচিং কোর্স বন্ধ থাকায় বিদেশে ঝুঁকছেন স্থানীয় কোচরা তবে দ্রুতই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে কোচিং কোর্স চালু করার কথা জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটু তবে বিলম্ব হতে পারে এ লাইসেন্স কোর্স চালু হতে এদিকে বাফুফের এলিট একাডেমিতে নতুন করে যোগ দিয়েছেন সতেরো তরুণ ফুটবলার অল্প সময়ের ব্যবধানে দেশ ছেড়েছেন পাঁচজন ফুটবল কোচ কোনো ক্লাব কিংবা দেশের কোচ হিসেবে নয় কোচিং কোর্স করতে ভারত ও মালদ্বীপ গেছেন তারা এই তালিকায় আছেন বাংলাদেশ ফুটবল দলের সহকারী কোচ হাসান আল মামুন অথচ বছরখানেক আগেও এসব কোর্স করতে দেশের বাইরে যেতে হতো না স্থানীয় কোচদের বিতর্কিত হলেও নিয়মিত কোচের ট্রেনিং কোর্স আয়োজন করতেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পলস মলিক কিছুদিন আগে বাফুজের টেকনিক্যাল ডিরেক্টর পদে নিয়োগ পান টিটু দীর্ঘদিন দেশের কোচিং কোর্স বন্ধ থাকায় দ্রুতই এই লাইসেন্স পেতে স্থানীয় কোচদের দেশের বাইরে যাওয়ার প্রবণতা বেড়েছে বলে জানান তিনি পল যাওয়ার পর তো কোর্সগুলি আসলে হয়নি অনেক দিন ওয়েট করেছে অনেকে যারা লাইসেন্স যেমন এই লাইসেন্সটা এখন হচ্ছে মালদ্বীপে তো আমার সাথে কথা হয়েছে ওদের যারা পার্টিসিপেন্ট যাচ্ছে তো ওরা তাড়াতাড়ি তাদের দরকার আপাতত এই লাইসেন্সের কোর্স চালু না করলেও চালু করার কথা জানিয়েছেন ডিরেক্টর যেহেতু অনেকদিন কোর্স হয় না সো আমরা গ্রাসরুট চারটা পাঁচটা সি লাইসেন্স একটা বি লাইসেন্স একটা ইনস্ট্রাক্টর কোর্স একটা তো এইগুলি করার পর যে সময় থাকবে ওই সময়টা আমরা এ লাইসেন্সের ফার্স্ট পার্টটা করব ডিসেম্বরে গিয়ে কিছুদিন আগেই সারা দেশ থেকে উঠে আসা দুইশো প্রতিভাবান ফুটবলারের ক্যাম্প থেকে ৩৫ জনকে ইয়েস কার্ড দিয়েছে বাফুফে সেখান থেকে সতেরো জন যোগ দিয়েছেন বাফুফের এলিট একাডেমিতে এলিট একাডেমিতে আগে তো একটু বেশি বয়সের প্লেয়াররা ছিল তো আমরা চাচ্ছি যতটা আগে আনা যায় সতেরো জন আমাদের আগের যে ব্যাচটা ছিল ওটার সাথে জয়েন করেছে ওরা অলরেডি এখানে চলে এসছে বাকি ফুটবলাররা দ্রুতই যোগ দিবেন এলিট একাডেমিতে সেখান থেকেই বাছাই করা ফুটবলারদের নিয়ে হবে ক্যাম্প ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা আইপিএল এ আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ত্রিশ লাখ রুপি ও এক ম্যাচ নিষিদ্ধ হয়ে করা হয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে राजस्थान রয়্যালসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে এই শাস্তি দেয়া হয় পন্থকে একই রকম অপরাধে শাস্তি পেয়েছেন শুভমান গিলো তাকে জরিমানা করা হয়েছে 24 লাখ রুপি আইপিএল গভর্নিং কাউন্সিল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে তবে এ অপরাধের জন্য শুধু পন্তি নন শাস্তি পেতে হয়েছে তার দলের প্লেইং ইলেভেনে থাকা খেলোয়াড় ও ইম্প্যাক্ট প্লেয়ারকেও প্রত্যেককে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ বা বারো লাখ রুপি জরিমানা করা হয়েছে নিজেদের পরবর্তী ম্যাচে আর সিবির বিপক্ষে মাঠে নামতে পারবেন না পন্থ তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে দিল্লিকে পঞ্চগড়ের তেতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও কাশফিয়া একাদশ বাংলা বান্ধার প্রীতি ফুটবল ম্যাচ দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ব্যারিস্টার সুমনের একমাত্র গোলে জয় নিশ্চিত করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এই ম্যাচ উপভোগে দূর দূরান্ত থেকে হাজির হন বহু দর্শক পঞ্চগড় থেকে মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট পঞ্চগড়ের তেতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও কাশফিয়া একাদশ বাংলা বান্দার প্রীতি ফুটবল ম্যাচ খেলা দেখতে মাঠের চারপাশে হাজার হাজার ঐতিহ্যবাহী তেতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই ফুটবল খেলা প্রথমার্ধে কোনো গোল না হলেও হাফ টাইমের পর মাঠে নেমে বাজিমাত করেছেন সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আঠান্ন মিনিটে তার গোলেই কাশ্মীর একাদশের বিপক্ষে জয় নিশ্চিত করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তেতুলিয়াতে এরকম একটি খেলা অনুষ্ঠিত হওয়ার জন্য যারা অ্যারেঞ্জ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমরা গর্বিত যে পঞ্চগড়ের মাটিতে ব্রিস্টার সুমন ভাই আসছে অনেক ভালো

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে ব্যারিস্টার সুমন জানান দেশে ফুটবল ছড়িয়ে দিতে অব্যাহত থাকবে তার প্রচেষ্টা ম্যাচ শুরুর আগে পুরো মাঠ ঘুরে বেড়ান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসা দর্শকদের অভিবাদন জানান তিনি এই খেলাকে ঘিরে মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় মাঠটি সোহাগ হায়দার সময় সংবাদ পঞ্চগড় এ যায় খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার কাল জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে নামবে বাংলাদেশ ঢুকতে থাকা ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষার শেষ সুযোগ টাইগারদের লক্ষ্য ক্লিন সুইপের জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বাজে ব্যাটিং দেখে চিন্তায় সাবেকরা বিশ্বকাপে দেখছেন ভরা ডুবির শঙ্কা টিম ম্যানেজমেন্টকে দ্রুত সমস্যা সমাধানের তাগিদ তিন ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লীগ ফুটবলের শিরোপা জিতল বসুন্ধরা কিংস মোহামেডানকে হারাল দুই এক ব্যবধানে রেকর্ড টানা পঞ্চম লীগ টাইটেল জয় কিংসের এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে এরপর প্রবাসের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক আপনাকে ধন্যবাদ প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়